হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি বর্ষা আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যামাজন হল। অ্যামাজন থেকে আমি কিছু জুয়েলারি নিয়েছি। এটা একটু মিক্সড হলই বলতে পারো, কারণ আমি জুয়েলারিও নিয়েছি আর কিছু কসমেটিক্স, কিছু স্কিন কেয়ার এসব মিলিয়ে মিশিয়ে নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে আমি ভিডিওটা শুরু করি। আর আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু চেক করতে তোমরা একদম ভুলবে না। তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর মানে নেকলেস, নেক পিস। এটার সাথে কোনো ইয়াররিং কিছু দেয়নি, কারণ প্রয়োজনও নেই, একটা গলাতে পরে নিলে আর কিছু পরার দরকারও নেই। এত সুন্দর একটা নেক পিস, যে কোনো মানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ড্রেসের সাথে এই নেক পিসটা ভীষণ ভালো লাগবে। হ্যান্ডলুম শাড়ির সাথে খুব ভালো লাগবে। একটা সিলভার কালারের নেক পিস আছে, আর আমাকে পরে কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। শুধু আমাকে বলে না, এটা মানে সবাইকে খুব ভালো লাগবে দেখতে। আর আমার ভীষণ পছন্দের এই নেক পিসটা। আর এরপরে আমি আরও একটা নেক পিস দেখিয়ে দেবো। আর এগুলো প্যাকেজিং ভীষণ সুন্দর, এরকম বক্সের মধ্যে প্যাকেজিংয়ে আসে, আর তোমার মানে কোনো জিনিস খারাপ হওয়ার কোনো চান্স নেই। অনলাইনে নিয়েছি বলে যে খারাপ হয়ে যাবে এরকম না, আমি জুয়েলারিও অনলাইনেই কিনি। আর এই নেকলেসটা ভীষণ সুন্দর, এরকম গ্রিন কালারের বিডস দেওয়া আছে, আর তার মধ্যে এরকম স্টোনের আলাদা করে বসানো আছে। এটা কিন্তু মানে খুলে যাবে না, এখানে কিন্তু লক করা আছে, প্রত্যেক কটা কিন্তু লক করা আছে, তো খুলে পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। আর এটা তোমরা হোয়াইট কালারের কুর্তির সাথে পরতে পারো, খুব ভালো লাগবে। যে কোনো শাড়ির সাথে পরতে পারো, খুবই ভালো লাগবে। ব্ল্যাকের সাথে দেখো আমি কেমন লাগছে, এটা আমি দিয়ে দেবো এখানে। আর আমার এটা বেশ পছন্দ হয়েছে, বিয়েবাড়িতে যাচ্ছ মানে যে কোনো অকেশনে তোমরা পরতে পারো এই ধরনের নেকলেস। আর কিছু পরার দরকার নেই, যখন গলাতে হেভি কিছু পরবে তখন কানে অত হেভি কিছু পরার দরকারও পড়ে না। এটার সঙ্গে সেই জন্য কানের দিয়েছে ভীষণই ছোট ছোট। আর এই যে এই দুটো হচ্ছে এটার ইয়াররিংটা দিয়েছে, এটা এমনিও তোমরা পরতে পারো, ওটার সাথে ছাড়াও কিন্তু পরতে পারো, বেশ ভালো লাগবে দেখতে। আমি দেখিয়ে দেবো একটা ইয়াররিং যেটা আমি পরে আছি, এই ব্ল্যাক কালারের ইয়াররিং। আমি একবার কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, এই যে ব্ল্যাক কালারের একটা ইয়াররিং আছে, পুরোটা এরকম ব্ল্যাক। আর এটাও তোমরা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরতে পারো, খুব ভালো লাগবে। আমি এখানে যে মেকআপ লুকটা করেছি তার সাথে এই ইয়াররিংটা দিয়ে পরেছি, খুবই সুন্দর লাগছে দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এগুলোর অনেক কালার আছে, গোল্ডেন পেয়ে যাবে, সিলভার পেয়ে যাবে, রেড, অনেক রকম কালার আছে, কিন্তু আমি এখানে ব্ল্যাক নিয়েছি, কারণ ব্ল্যাক সবকিছুর সাথে চলেও যায়। আর এরপরেও আমি একটা ইয়াররিংই দেখাবো তোমাদের, এটা হচ্ছে পিঙ্ক, মানে হট পিঙ্ক যাকে বলে, হট পিঙ্কের সাথে লাইট পিঙ্ক আর হচ্ছে একটু পার্পলিশ পিঙ্ক, সবকিছু কম্বিনেশনে দেওয়া আছে, এরকম ফ্লাওয়ারটা করা আছে, আর সাথে এরকম ঝুমকো দেওয়া আছে। এটাও খুবই সুন্দর দেখতে, আর গোল্ডেনের ওপরে এরকম স্টোনেরও কাজ করা আছে, দেখো এখানে পার্লের কাজ করা, এখানে স্টোন আছে, নিচেও দেখো ছোট ছোট পার্ল দিয়ে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। এটাও মানে পরে নিলে একদম স্টেটমেন্ট ইয়াররিং যাকে বলে, পরে নিলে আর গলাতে কিছু পরার দরকার নেই, যা হালকা ফুলকা মেকআপ করলে আর সাথে এই কানের দুল আর ব্যাস তাহলেই হয়ে যাবে। এটাও আমার খুবই পছন্দের একটা ইয়াররিং। আর এর পরের ইয়াররিংটা, এটাও একটা ঝুমকো, এর আগের দিন আমি একটা ব্লগে পড়েছিলাম এই ঝুমকোটা, আর তোমরা জিজ্ঞাসা করেছিলে কোথা থেকে নিয়েছি, তো এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, ভীষণ পছন্দের, খুব কম প্রাইসে। এখানে দেখো লাল স্টোন করা আছে, আর নিচে এরকম ঝুমকো দিয়ে এরকম ছোট ছোট পার্ল দিয়ে দিয়েছে, পুঁথির ডিজাইনটা করা আছে। আর এটা মানে যারা একটু বড় বড় কানের দুল পরতে পছন্দ করো না, আমি বড় ছোট সব ধরনেরই পরতে ভালোবাসি, যারা ধরো বড় বেশি পছন্দ করো না কিন্তু ঝুমকো পরতে খুব পছন্দ করো, তাহলে তোমরা এরকম ছোট সাইজের ঝুমকো নিতে পারো, খুবই ভালো লাগে দেখতে। আর যারা টিনেজার আছো, ঝুমকো পরার ইচ্ছে, এরকম পরে নিলে সাথে কুর্তি বা যাই পরো না কেন তোমরা, খুব ভালো লাগে দেখতে, ভীষণই কিউট। ঝুমকোটা দেখতে যতটা কিউট, পরলেও কিন্তু ততটাই কিউট লাগে, আর খুব লাইট ওয়েট। আমি এখানে যা যা জুয়েলারি নিয়েছি সবই কিন্তু খুব লাইট ওয়েট। এটা একটু হেভি আছে এই নেকলেসটা, যেহেতু এখানে এরকম বলগুলো দেওয়া আছে, বাকি সমস্ত জুয়েলারি কিন্তু ভীষণ লাইট ওয়েট আছে। আর এটাও একটা গোল্ডেন কালারেরই নিয়েছি ইয়াররিংটা আমি, একটু টেম্পল জুয়েলারি যেটা হয় তার যে ইয়াররিং হয় সেই রকম টাইপের বলতে পারো গোল্ডটা। আর এগুলোর প্রাইসও কিন্তু খুব একটা বেশি না, তো আমার খুবই পছন্দ হয়েছে, দেখো আমাকে পরে কেমন লাগছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর, শাড়ির সাথে খুব ভালো লাগবে এই ধরনের জুয়েলারি, শাড়ি কুর্তি সবকিছুর সাথেই ভালো লাগবে। এখানে দেখো এরকম ডিজাইন করা আছে ভেতরে, এরকম লাল স্টোন দেওয়া, আর এখানে দেখো ঝুমকো ঝুমকো করা আছে, চারটে ঝুমকো, পাঁচটা ঝুমকো এদিকে, দুটো ছোট আর মাঝখানে একটা বড় ঝুমকোর সাথে এরকম পুঁথি দিয়ে কাজ করা আছে, এটাও খুব সুন্দর দেখতে। আর যে কটা আমি ইয়াররিং নিয়েছি সেগুলো পরে নিলে মানে তার সাথে আর গলাতে পরার কোনো দরকার নেই, মানে এত সুন্দর সুন্দর দেখতে এই ইয়াররিংগুলো।
আর এগুলো পরে আমি অবশ্যই মেকআপ লুক করব আর তোমাদের সাথেও শেয়ার করব যে আমাকে পরে কেমন লাগছে। আর এরপরে যেটা দেখো সেটা একটা ইয়াররিং আছে, দেখো কি সুন্দর এটা দেখতে, এরকম বক্সের মধ্যে এরকম ডিজাইনটা করা আছে, ব্লু ব্লু নয় একটু ব্ল্যাকিশ ব্লু টাইপ করা আছে, আর তার সাথে রেড দেওয়া আছে, রেড আর মাঝখানে সিলভারের এরকম কাজ করা আছে, আর সাথে করে এরকম চেন দিয়ে দিয়েছে, চেনের সাথে এরকম ঝুলছে, খুব সুন্দর দেখতে। এটা তোমরা কুর্তির সাথে খুব ভালো মানাবে, এটাও মানে যে কটা নিয়েছে আমি শাড়ি কুর্তি সব কিছুর সাথেই মানাবে, তোমরা কেমন করে সাজছো তার উপরে নির্ভর করছে। তো আমার এটা বেশ পছন্দ হয়েছে। তো এই গেল আমার জুয়েলারি যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি। এবার আমি যে স্কিন কেয়ার আর কসমেটিক নিয়েছি সেগুলো এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কফিভার এই স্যান্ডালউড অয়েল। এটা আমি মানে 2-3 বছর ধরে আমি ইউজ করছি। আমার থেকে এটা বেশি অভিক ইউজ করে, সানের পরে ধরো 2 ফোঁটা নিয়ে নিলে তারপর জল দিয়ে সেটা পুরো বডিতে তোমরা অ্যাপ্লাই করে নিলে আর তারপরে সেটা মানে সারা দিন এই চন্দনের একটা স্মেল সারাক্ষণ বেরোতে থাকে, ভীষণ ভালো। যারা চন্দন খুব মানে ভালোবাসো ইউজ করতে, তাহলে তোমরা সানের জলের মধ্যে এরকম 2 ফোঁটা দিয়ে দিলে আর তারপরে সেই জলটা দিয়ে তোমরা স্নান করতে পারো, খুব সুন্দর মানে সারা বডিতে একটা চন্দন চন্দন ফ্রেগ্রেন্স হতে থাকে। আর সাথে করে যাদের অ্যাকনে পিম্পলস আছে, এরকম চন্দন বাটা রোজ বেটে ইউজ করাটা মুশকিল, তখন এরকম চন্দন অয়েল নিয়ে নিলে সাথে করে তোমরা যে ময়েশ্চারাইজার বা ক্রিম যেটা নাইটে ইউজ করছো সেটার সাথে মিশিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারো, তাহলেও কিন্তু ভালো আর স্কিনের জন্য চন্দন খুব ভালো। আর এটা আছে পিওর চন্দন অয়েল, যেটা আমার এটা নিয়ে বোধহয় আমার 4 নম্বর প্যাক চলছে। তো এটা আমার এতই পছন্দ, যারা এখনো ইউজ করো না কিন্তু চন্দনের এরকম অয়েল ভালোবাসো, একবার এই কফিবার এই চন্দন অয়েলটা ইউজ করে দেখতে পারো। আর এরপরে আমি তোমাদের দেখাবো এই নিউট্রোজিনা সান ব্লকটা, এটা SPF 50 PA++ আছে, খুব ভালো লাইট ওয়েট আছে। এটা মানে সানস্ক্রিনটা তোমরা অ্যাপ্লাই করার পরে মুখে যে একটা হোয়াইট কাস্ট হয়ে যায় সেটা কিন্তু একদম হয় না, আর পুরো অ্যাবজর্ব হয়ে যায়। ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট আছে, আর এটা তোমরা রোদে বেরোনোর আগে 15 মিনিট আগে অ্যাপ্লাই করে নিলে তারপরে এর উপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে বেরোতে পারো। এটা আমার ভীষণ ফেভারিট একটা সানস্ক্রিন বলতে পারো, সান ব্লক বলতে পারো। আমি অনেক সানস্ক্রিন ইউজ করেছি কিন্তু বেস্ট যদি আমি কিছু মানে আমাকে জিজ্ঞেস করে যে বেস্ট কোনটা, আমাকে অনেকেই কমেন্ট করো যে বেস্ট কোনটা সেটা বলো, তো আমি বলবো নিউট্রিজেনার এই সানব্লকটা একবার তোমরা ইউজ করতে পারো। এটা আমি বড় সাইজটা নিয়েছি 88 ML, কিন্তু তোমরা এটা ছোট 50 ML এর বোধহয় একটা হয় যেটা 100 টাকা মতন প্রাইস, ওটা একবার ইউজ করে দেখতে পারো, যদি ভালো লাগে তখন এই বড় প্যাকটা ইউজ করবে। আর এরপরে আমি নিয়েছি একটা শাওয়ার জেল, যেটা প্লামের আছে শাওয়ার জেলটা। এটা আমি আগে একটা ছোট সাইজ ইউজ করেছিলাম আর সেটা মানে আমার এত পছন্দ হয়েছে, তারপর থেকে আমি ভেবেছিলাম যে হ্যাঁ এবার আমি একটা মানে বড় সাইজ ইউজ করে দেখ যে কেমন হয়, কারণ ছোটটা আমার খুব পছন্দ হয়েছিল, ছোটটার ফ্রেগ্রেন্সটা এত ভালো আর সেটা মানে অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর এটা কিন্তু প্লামের ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট আছে, এটার প্রাইস আছে 380 রুপিস, তবে এটাও ডিসকাউন্ট আছে, তোমরা একবার লিঙ্ক চেক করে নিতে পারো। আর ভীষণ ভালো একটা বডি ওয়াশ, যেটা তোমরা চাও যে মানে সারাক্ষণ ফ্রেগ্রেন্সটা থাকবে, সারাক্ষণ তো ওরকম থাকে না কিন্তু হ্যাঁ অনেক মানে লং লাস্টিং এই শাওয়ার জেল বলতে পারো। আর এটা ইউজ করার পরে ভীষণ রিফ্রেশ লাগে কারণ এটার ফ্রেগ্রেন্সটা এতটাই সুন্দর। তো আমি এখানে প্লামের এই শাওয়ার জেলটা নিয়েছি। আর এরপরে আমি নিয়েছি 2 ফেস ক্রাবের, একটা ফেস ওয়াশ আর একটা স্ক্রাব। এটা আমি অনেক দিন ধরে মানে ভেবেছি যে নেবো, কারণ আমি অনেক রিভিউ দেখেছিলাম যে এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা ভীষণই ভালো। আমি শুনেছি যে মানে ধরো মেকআপ করেছো সেই মেকআপটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়, এত ভালো নাকি এটা। তো একটু প্রাইস বেশি, ফোমিং ক্লিনজার বলেছে আর নারিশিং করবে আর বেশ মানে ব্রাইট করবে, রাইস ওয়াটার ব্রাইট লেখা আছে এটার। আর প্রাইস আমি দুটোরই একটু বেশি আছে, 500, এটা 650 রুপিস, এটাও 690 রুপিস। এটা স্ক্রাব আছে, এটা ধরো ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে সেগুলো কিন্তু পুরো রিমুভ করে দেয়, মেকআপ রিমুভ করে দেয় আর খুব ভালোভাবে মানে এক্সপ্লোরিয়েট করে স্কিনটাকে, পোর্সগুলোকে না ডিপ ক্লিন করে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার, তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি অ্যামাজন থেকে, অ্যামাজনে অফারও চলছিল তাই এই স্ক্রাবটা নিয়ে নিয়েছি আর এই ফোমিং ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি, খুব ভালো। আর তোমরা যদি এটার আলাদা করে আমার রিভিউ দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কমেন্ট করো যে তোমরা দেখতে চাও কি না ফেস শপের ওপরে। আমি অন্য ব্র্যান্ডের ওপরে করেছি কিন্তু ফেস শপের ওপরে আমি আগে কখনো করিনি, তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে দেখতে চাও কি না, যদি দেখতে চাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করে এটা ইউজ করছি। তো বাস এগুলোই আমি নিয়েছি অ্যামাজন থেকে, আর আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা চেক করতে ভুলবে না। আর এরকম ধরনের
অ্যামাজন হল যদি তোমরা দেখতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবে না। তাহলে আমি তোমাদের সাথে এরকম অ্যামাজন হলও শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই।